মুক্তিনাথ থেকে পোখরা যাওয়ার পথে আমাদের ড্রাইভার হোটেলে খাবার জন্য ঢুকেছে, তখন আমি রাস্তায় দাঁড়িয়ে আশেপাশের ছবি নিচ্ছি। এই যে আমাদের গাড়ি এরপরে ঘুরে ওই রাস্তা দিয়ে নামব, এখন আমরা পোখরা যাচ্ছি। আর এটাই হচ্ছে পোখরা যাওয়ার ন্যাশনাল হাইওয়ে। পোখরা যাওয়ার ন্যাশনাল হাইওয়ে প্রচুর উঁচু উঁচু সব পর্বত, প্রচুর উঁচু উঁচু সব পর্বত। আর এই পাহাড়ের গায়ে ঝুম পদ্ধতিতে ধান চাষ হচ্ছে। নেপালে দেখলাম প্রচুর ধান চাষ হচ্ছে, প্রচুর পাহাড়ের গায়ে গায়ে ওই ঝাপ কেটে কেটে প্রচুর ধান চাষ হচ্ছে, প্রচুর। আর সিনারি অদ্ভুত, না আসলে বোঝা যাবে না, আসলে খুব ভালো লাগবে।